প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসেছি আমার ইউটিউব চ্যানেল রেজা প্লাইটে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস টুয়েলভের ইংরাজি বিষয়ের একটি কবিতা, অন কিলিং এ ট্রি। এই যে কবিতাটা অন কিলিং এ ট্রি, এই কবিতাটিকে, সমগ্র কবিতাটিকে বোঝানোর জন্য আমি এটাকে সেভেন পার্টে কিন্তু ভাগ করব। কবিতাটা একটু বড়, তার জন্য একটু বেশি পার্ট আমি ভাগ করব। তার মধ্যে একটি পার্ট হয়েছে অ্যাবাউট দ্য পোয়েম, পার্ট ওয়ান হয়েছে। আজকে আমরা আলোচনা করব পার্ট টু, অর্থাৎ এই যে কবিতাটা রয়েছে তার কিছুটা অংশ আজকে আমরা জানব। আজকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড, থিম, কনটেক্সট আমরা কিন্তু আজকে জানব, এবং আজকে যেটা জানব সেটা পার্ট থ্রি থেকে আমরা টেক্সচুয়াল অ্যানালাইজ ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমরা পড়ব। অর্থাৎ কিছুটা আমরা আগে টেক্সট, থিম, কনটেক্সট জানব এবং তারপরে আমরা অ্যানালাইজ করব। এভাবে পার্ট পার্ট করে আমরা পড়ব, মোট সাতখানা পার্ট হবে। আজকে হচ্ছে পার্ট টু। আমরা কি জেনেছি কবিতার সম্পর্কে? জন কিলিং এ ট্রি, কবি হচ্ছেন গিব প্যাটেল। কবিতার নাম দেখে আমরা বুঝতে পারছি যে গাছকে হত্যা, যে আজকে বর্তমান সিচুয়েশনে আমরা দেখেছি যে মানুষ নির্বিচারে গাছকে হত্যা করে ফেলছে। কবি এখানে দেখিয়েছেন কি, যে গাছের প্রতি মানুষ কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়। ক্রুয়েলটি অফ হিউম্যান, ক্রুয়েলটি অফ ম্যানকাইন্ড টু নেচার, টু ট্রি, অর্থাৎ গাছের প্রতি কতটা ক্রুয়েল মানুষ, কতটা ভায়োলেন্স, কতটা নির্মম, কতটা নিষ্ঠুর। সে ভায়োলেন্সের ক্রুয়েলটিটা দেখানো হচ্ছে। কার ক্রুয়েলটি? ম্যানকাইন্ডের, হিউম্যান বিংসের। কার প্রতি? টুয়ার্ডস নেচার, টুয়ার্ডস এনভায়রনমেন্ট, প্রকৃতির প্রতি, পরিবেশের প্রতি মানুষ কতটা ক্রুয়েল, কতটা ভায়োলেন্ট, সেটা দেখানো হয়েছে এই কবিতাটা। একটা আইরনিক্যাল পোয়েম, প্রচুর আইরনি রয়েছে, ব্যঙ্গ রয়েছে, ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। তাই এটাকে আমরা কোনো সনেট বলবো না, নেচার পোয়েম বলবো না, লাভ পোয়েম বলবো না, এটাকে আমরা বলবো আইরনিক্যাল পোয়েম। আর কি বলেছিলাম, এই কবিতাটা লেখা হচ্ছে ফ্রি ভার্স, কোনো ছন্দ নেই, মুক্ত ছন্দ, ফ্রি ভার্স, কোনো ভার্স নেই এখানে। কবিতাটা কি বলছেন? যে একটা গাছ, যে গাছ আমাদের পরম বন্ধু, অথচ সেই গাছকে কিন্তু আমরা নির্বিচারে হত্যা করে ফেলছি। এই গাছটা কিন্তু একদিনও হয়নি। কই বলতে চাইছেন, এই যে একটা গাছ, একটা ট্রি, এই গাছকে মারা অত সহজ কাজ নয়, অত ইজি ম্যাটার নয় গাছকে মারা। আমরা মনে করি গাছকে মারলাম গাছটা মরে গেল, ন গাছকে মারা সম্ভব নয়। গাছকে মরতে গেলে অনেক অনেক সময় লাগবে। লিটিল টাইমে গাছ মরবে না, মাছ টাইম লাগবে, অনেক টাইম লাগবে। শর্ট টাইম, লিটিল টাইমে কখনো একটা গাছ মরে না, কারণ গাছ অত সহজ জিনিস নয়। সে জীবনটা পেয়েছে, শক্তিটা অর্জন করেছে, অত সহজে মরে যাওয়ার পাত্র গাছ নয়। গাছকে মারতে গেলে অনেক টাইম লাগবে, মাছ টাইম, মোর টাইম লাগবে। তাই তিনি প্রথমে কবিতার ফার্স্ট লাইনে তিনি কিন্তু বলছেন, ইট টেক্স মাছ টাইম, ইট টেক্স মাছ টাইম, অনেকটা সময় লাগবে টু কিল, হত্যা করতে এ ট্রি, একটা গাছকে। একটা গাছকে যদি আমরা হত্যা করতে চাই তাহলে কি লাগবে? মাছ টাইম লাগবে, অনেকটা সময় লাগবে। যদি একটা আমরা গাছকে যদি আমরা কিল করতে যাই, একটা ট্রিকে যদি আমরা কিল করতে যাই, একটা ট্রিকে যদি হত্যা করতে যাই, তাহলে মাছ টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে। অর্থাৎ লিটিল টাইমে, শর্ট টাইমে একটা গাছকে হত্যা হবে না। যদি গাছকে আমরা সামান্য একটা ছুরি দিয়ে আঘাত দিই, যদি সামান্য একটা ছুরি দিয়ে, একটা নাইফ দিয়ে যদি গাছকে আমরা আঘাত করি, যদি আমরা একটা সিম্পল একটা জ্যাব দিই, জ্যাব আঘাত করা, গুঁতো মারা, যদি আমরা একটা নাইফ দিই, যদি আমরা গাছকে একটা সিম্পল একটা জ্যাব দিই, গুঁতো মারি, আঘাত করি, ন গাছ কখনো মরবে না, কখনো মরবে না গাছটা। অর্থাৎ ছুরি দিয়ে গাছকে আমরা যদি আঘাত করি, যদি আমরা নাইফ দিয়ে একটা সিম্পল যদি আমরা জ্যাব করি, সাধারণ যদি একটা গুঁতো দিই, আঘাত করি গাছকে, গাছ কখনো মরবে না। কারণ গাছ বড় হয়েছে স্লোলি, ধীরে ধীরে, দ্য ট্রি হ্যাজ গ্রন, গাছ বড় হয়েছে স্লোলি, ধীরে ধীরে বড় হয়েছে। কীভাবে বড় হয়েছে? সে এই ভূতক থেকে, এই পৃথিবী থেকে, সে কিন্তু তার সমস্ত পুষ্টি, রস, খাবার সব কিন্তু শোষণ করেছে। এই পৃথিবী তাকে লালন পালন করেছে, এই মাটি তাকে লালন পালন করেছে তাকে। অর্থাৎ সে সমস্ত কিছু খাবার কার কাছ থেকে পেয়েছে? ভূতক থেকে, অর্থাৎ ক্রাস্ট। ক্রাস্ট মানে হচ্ছে ভূতক, আপার পার্ট অফ দ্য আর্থ, পৃথিবীর যে আপার পার্ট, এক উপরের স্তর, অর্থাৎ মাটি। এই ভূতক থেকে সে কিন্তু খাবার পেয়েছে, সে কিন্তু ফিডিং করেছে কে? গাছ, গাছের মা প্রকৃতি।
আমাদের মায়েরা যেমন আমাদেরকে লালন পালন করে, খাবার দেয়, বড় করে, সেরকম গাছকে নারিশমেন্ট কে করেছে, সেবা যত্ন কে করেছে? আর্থ, পৃথিবী করেছে। পৃথিবী হচ্ছে গাছের মা, অর্থাৎ পৃথিবী আর্থ কিন্তু নারিশিং করেছে, সে কিন্তু নারিশমেন্ট করেছে, সেবা যত্ন করেছে, সে কিন্তু কনজিউম করেছে। কাকে করেছে? গাছকে, ট্রিজকে, এবং তার সমস্ত খাবার কিন্তু তাকে খাইয়েছে। তাহলে একটা গাছ সেবা যত্ন পেয়েছে আর্থের কাছ থেকে, মাটির কাছ থেকে। খাবারগুলো কার কাছ থেকে পাচ্ছে? ক্রাস্টের কাছ থেকে, ভূত্বক থেকে পাচ্ছে। আর এনভায়রনমেন্ট থেকে সে ওয়াটার, এয়ার, সানলাইট সে পাচ্ছে, পরিবেশ থেকে সে জল পাচ্ছে, আলো পাচ্ছে, বায়ু পাচ্ছে। এবং ধীরে ধীরে একটু একটু করে সে কিন্তু বড় হচ্ছে এবং সে শক্তিশালী হচ্ছে, কারণ সে প্রকৃতিতেই সে মানুষ, পৃথিবীতেই সে মানুষ। পৃথিবী তার মা, তার নারিশমেন্ট করছে পৃথিবী, কনজিউমিং। কনজিউমিং মানে নারিশিং, সেবা যত্ন করা, লালন পালন করা। তাহলে একটা গাছ, একটা ট্রিকে কে কনজিউম করছে, কে সেবা যত্ন করছে, লালন পালন কে করছে? আর পৃথিবী করছে। অর্থাৎ পৃথিবী গাছকে নারিশমেন্ট করছে, তাকে সেবা যত্ন করছে, এবং সে গাছ ফিডিং করছে, খাবার খাচ্ছে। কোথা থেকে খাবার খাচ্ছে? কাস্ট থেকে, ভূত্বক থেকে, মাটির কাছ থেকে সে কিন্তু খাবার খাচ্ছে। তাহলে সে না আর্থের কাছ থেকে নারিশমেন্ট হচ্ছে, নারিশমেন্ট বা আমরা বলতে পারি কনজিউমিং। কনজিউমিং মানে সেবা যত্ন পাওয়া, লালন পালন পাওয়া। তাহলে একটা গাছ সে বড় হচ্ছে কিভাবে? স্লোলি, ধীরে ধীরে। একটা গাছ স্লোলি, ধীরে ধীরে বড় হচ্ছে, সে কনজিউমিং, সেবা যত্ন করছে, লালন পালন করছে আর্থ, পৃথিবী, ফিডিং, খাবার খাচ্ছে ক্রাস্ট, ভূত্বক থেকে, আর অ্যাবজর্বিং, অ্যাবজর্ব, শোষণ করা। শোষণ করে কি শোষণ করছে? এয়ার, বাতাস, সানলাইট, সূর্যের আলো, ওয়াটার, জল, এগুলো সব শোষণ করছে পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে, ইয়ার্স, বছরের পর বছর, এক এক দিন নয়, এক বছরও নয়, ইয়ার্স, বছরের পর বছর সে শোষণ করছে, নিজেকে শক্তিশালী করে তুলছে। এবং তারপর তার কচি পাতা বেরোচ্ছে সেই গাছ থেকে, স্প্রাউট বেরোচ্ছে, কি বেরোচ্ছে? লিপস, স্প্রাউট লিপস, অর্থাৎ গ্রিন লিপস, গ্রিন টুইক, তার যে লিপস, যে পাতাগুলো, সেই কচি পাতাগুলো বেরোচ্ছে। এবং তার যে কাণ্ড, তার কাণ্ডটা এত শক্তিশালী হচ্ছে, এত কাণ্ডটা হচ্ছে, তার ছালগুলো এত শক্ত হচ্ছে, দেখে যেন মনে হচ্ছে লেপ্রাস, লেপ্রাস হাইট। এই দুটো শব্দ মনে রাখবে, লেপ্রাস হাইট। লেপ্রাস হচ্ছে একটা রোগ, কুষ্ঠরোগ। সে কুষ্ঠরোগ, আগেকার দিনে এই কুষ্ঠরোগটা হতো, এই রোগটা হলে পরে স্কিনটা, চামড়া একদম মোটা মোটা হয়ে যেত, চাকা চাকা হয়ে যেত, অমসৃণ, বিদঘুটে লাগতো দেখে। হাইট মানে হচ্ছে চামড়া, হাইট মানে চামড়া, অর্থাৎ কুষ্ঠরোগীর চামড়ার মতো। আসলে যে হাইট মানে চামড়া, গাছের চামড়া কোনটা? গাছের ছাল। তাহলে হাইট বলতে বোঝানো হচ্ছে বার্ক, তাহলে হাইট মানে হচ্ছে বার্ক, গাছের ছাল। তাহলে লেপ্রাস হাইটের একটা কম্পেয়ার, তুলনা করা হয়েছে, লেপ্রাস একটা ডিজিজ, একটা অসুখ, একটা রোগ। হাইট মানে হচ্ছে স্কিন, চামড়া, অর্থাৎ এখানে বার্ক। লেপ্রাস হাইট কুষ্ঠরোগীর চামড়ার মতো গাছের বাকল হয়ে যায়। কুষ্ঠরোগীর চামড়া যখন মোটা শক্ত হয়, ঠিক সেই রকম গাছের যে বাকল, যে বার্ক, সে বার্ক কিন্তু মোটা এবং শক্ত হয়ে যায়। তাই লেপ্রাসের সঙ্গে তুলনা করা হলো, কেমন? তা লেপ্রাস হাইট মিন্স, লেপ্রাস হাইট মানে আমরা বলবো রাফ, স্পটেড বার্ক। লেপ্রাস হাইট মানে রাফ, স্পটেড বার্ক, অমসৃণ, দাগযুক্ত গাছের ছাল। লেপ্রাস অর্থাৎ রাফ, স্পটেডকে লেপ্রাস বলছে, আর হাইট বলছে বার্ককে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে গাছকে মারা অত সহজ নয়, অত ইজি নয়। গাছকে মারতে গেলে মাছ টাইম লাগবে, অনেক সময় লাগবে, লিটল টাইম, শর্ট টাইমে মারা যাবে না। নাইফ দিয়ে যদি আমরা একটা সিম্পল জ্যাব দিই, নাইফ দিয়ে, ছুরি দিয়ে একটা সাধারণ আঘাত যদি আমরা করি, তাহলে কখনো কিন্তু গাছ মরবে না, কারণ গাছটা বড় হয়েছে স্লোলি, ধীরে ধীরে বড় হয়েছে। সে আর্থের কাছ থেকে কনজিউমিং হয়েছে, নারিশিং হয়েছে, সেবা যত্ন পেয়েছে, সে ক্রাস্ট, ভূত্বক থেকে ফিডিং, খাবার খেয়েছে, এবং এনভায়রনমেন্ট থেকে সে অ্যাবজর্ব, শোষণ করেছে ওয়াটার, সানলাইট, এয়ার, ইয়ার্স, বছরের পর বছর ধরে শোষণ করেছে, নিজেকে শক্তিশালী করে তুলেছে। এবং সেখানে স্প্রাউট লিপ,
পাতা গজিয়েছে, পাতা গড়ে তুলেছে, এবং তার যে বাকল, তার যে ছাল, সেই ছালকে এত শক্ত মোটা করেছে, কুষ্ঠরোগীর মতো, লেপ্রাস হাই, কুষ্ঠরোগীর ছালের মতো করেছে, অর্থাৎ রাফ স্পটেড বার্ক। তাহলে লেপ্রাস হাইড মিন্স রাফ স্পটেড বার্ক। অমসৃণ দাগযুক্ত, অর্থাৎ অমসৃণ স্পটেড, বিভিন্ন দাগ রয়েছে, চাকা চাকা দাগ, সে দাগযুক্ত ছাল। হাইড মিন্স বার্ক। লেপ্রাস একটা ডিজিজ, একটা অসুখ, এখানে লেপ্রাস বলতে রাফ স্পটেড, হাইড মানে চামড়া অর্থাৎ বার্ক। লেপ্রাস হাইড মিন্স বা রাফ স্পটেড বার্ক। কেমন হয়েছে? তাহলে আজকে আমরা প্রথম স্ট্যান্ড যা আমরা পড়লাম, নেক্সট পার্টে পার্ট থ্রিতে গিয়ে এই প্রথম স্ট্যান্ডে আমরা টেক্সচুয়াল অ্যানালাইজ করবো, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স, একটা করে স্ট্যান্ডে আমরা জানবো, সেটা এক্সপ্লেন করবো। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু এক্সপ্লেন করবো পার্ট থ্রিতে গিয়ে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।